आशिक ना बच्चा लोग तुमरा जा आज के कोड़े छो ओई काज छेड़े दिए शाबाश क्या बात है शाबाश लेकिन ওরা এখন কি করবে আমাদের কামের অভাব নেই কাকা দাদা দুনিয়াতে অনেক কাজ আছে আমরা কিছু না কিছু করেই দেব ট্রেনে গান গাইবো আমি জুতো পলিশ করব আমি যদি বলি তোরা সবাই একসাথে মিট করতে পারবি কি করে করব আমি তো না স্টেশনে কুলিগিরি করব থামাঙ্গা তো কোথাও গ্যারেজে কাজ করবে সুপর্ণা হয়তো ট্রেনে গান গিয়ে রোজগার করবে তাহলে আমরা একসঙ্গে কি করে মিট করব হবে বেটা জরুর হবে এই দিন দুনিয়ার মালিক তোমাদের একজোট করেছে তোমরা আবার একসাথে হবে এই খোলা আসমানের নিচে এই মস্ত বড় চাতালে আবার একজোট হবে মতলব আমরা সবাই কাজ ছেড়ে আবার এখানে দেখা করব আম্মি হ্যাঁ বেটা সবাই দিনের কাম কাজ ছেড়ে নেক পথে কামাই করে এখানে আসবে এখানে আসি এরা না তোমার বুড়া ভক্তের দোস্ত আর তোমার আব্বা কি বলতো জানো যে বুরে ভক্ত মে সাথ দেতে হ্যাঁ ওই সচ্চা দোস্ত হ্যাঁ ওদের সাথে দোস্তি কখনো ঝাড়াঝাড়ি করবে না আশিক কখনো না জানি তো আমিও তো তাই চাই রোজ কামকাজ ছেড়ে তামাং ভাইয়া পরেশদা এদের সবার সঙ্গে একটু খেলকুদ করি লেকিন লেকিন টেকিন কিচ্ছু না প্রত্যেককে সন্ধেবেলা এখানে আসবে আর হ্যাঁ শুধু খেলাধুলো না সাথে পড়াশোনাটাও করতে হবে কি সবাই রাজি তো হুম মানে নাইট স্কুল অমনি না অমনি পড়াশোনার কথা শুনে সবার মুখটা বেজার হয়ে গেল দেখ না না আমি আসব মাত্র একজন সে কি আর কেউ আর কে কে পড়তে চায় হাত তোলো সবাই যখন হাত তুলেছে আমরা এটাকে সেলিব্রেট করব আমি এক কাজ করি আমি বাইরে থেকে কিছু খাবার নিয়েছি সবার জন্য হ্যাঁ বাইরে থেকে খাবার আনবে কেন আমি বরঞ্চ সবার জন্য খিচুড়ি বসিয়ে দিই খিচুড়ি আর আলু ভাজা হ্যাঁ খিচুড়ি আর আলু ভাজা শুধু কেন হবে তার সাথে গরমা গরম অমলেট দিয়ে হবে মা আমি আমি শতদল মা ঘর অন্ধকার করে বসে আছেন তাই ভাবলাম আলোটা জ্বালিয়ে দিই আলো জ্বালালে কেন কি দেখতে এসছ আমি 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 পাগল হয়ে গেছি কিনা মা আপনি এসব কি বলছেন মা ঠিকই বলছি সবাইকে চেনা হয়ে গেছে আমার চিনে গেছে চলে যা চলে যা এখান থেকে এমনটা করলে চলে মা দিনের পর দিন আপনি না খেয়ে রয়েছেন মুখে দানাটা পর্যন্ত কাটেননি মা মা আপনার খিদে পায়নি মা খিদে শতদল খুব খুব
খুব খিদে পেয়েছে আমার, খুব খিদে পেয়েছে। তাহলে যাই, খাবারটা নিয়ে আসি, যাবো আর আসবো। আপনি এখানে বসেই খাবেন? না, খাবো না আমি। কি ভেবেছিস? হ্যাঁ, খাবারে বিষ মেশাবি? না, বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবি, মেরে ফেলবি, পাগল বানাবি আমাকে। খাবো না, কিচ্ছু খাবো না, খাবো না আমি। আমি তোদের কাউকে বিশ্বাস করি না, কাউকে না। পারবি না, মারতে পারবি না আমাকে, তোরা পারবি না, কিছুতেই পারবি না। মা, কেন এমন করছেন মা? এমন করলে কি কেউ বাঁচে মা? আমি কেন আপনার খাবারে বিষ মেশাবো? আমায় কেন আপনি দোষী করছেন মা? কোন দোষে আপনি আমায় দোষী করছেন? দোষ করেছিস তো তুই, করেছিস, মেরেছিস আমার, আমার, আমার মেয়ে, মেয়েকে খুঁজে এনে দিতে, আমার কোয়েলকে কোথায় আছে, কি করছে আমি জানি না। আমি আমাকে জানাইনি কেউ, কিচ্ছু জানাইনি। তুই আবার কি, কি হচ্ছে এসব? মা সারাদিন মুখে কিছু তোলেননি, তাই বলতে এসেছিলাম যদি একটু কিছু মুখে দেন। কেন, তোমার এই পাখামোগুলো করার কি দরকার? আর তুমি কিছু খাচ্ছ না কেন? এসব নাটকের কি কোনো মানে আছে? নাটক? আমি নাটক করছি? হ্যাঁ, নাটক তো করছিস তোরা, বাপ বেটা মিলে মহানাটক করছিস। মনে রাখিস বাবু, সব নাটকেরই না পর্দা পড়ে। তোদের নাটক একদিন শেষ হবে, হবে হবে না, হবে না, হবে না, হবে না, কিচ্ছু হবে না, শেষ হবে না। আরে ঠাকুর জানি কি শুনছো তুমি, যাও যাও। চিন্তা, সব পেটে টান পড়লে না এমনি খাবার মুখে ঢুকে যাবে। পাগল আমি, যত পাগল আমি, আমি, আমি পাগল। আমার ছেলে আমাকে পাগল বলছে, কেমন গুণধর ছেলেকে আমি পেটে ধরেছি, জানোয়ার একটা, নিজের নিজের বউটাকে খুন করেছিস তুই। কি বলছিস? আমার মেয়ে, তোর তোর বোনকে বাড়ি ছেড়ে করেছিস, এখন আমাকে পাগলি বলছিস, পাগলি। চুপ চুপ চুপ, বেশ করেছি বলছি, তুমি পাগলামো করছো তাই তুমি পাগলি, কিন্তু আমি এসব বরদাস্ত করবো না, সহ্য করবো না, একেবারে শায়েস্তা করে রেখে দেবো। হ্যাঁ, পাগলামো করছো তাই তুমি পাগলি, পাগলি, পাগলি। संभाल के जाना बेटा, एक मिनट। अरे वाह, शोहरत भी ले लो, भले छीन लो मुझसे तुम मेरी जवानी। की बचपने कथा मने आसछे? हाँ, आसले छोटो बेलाय जाके सब थेके बेशी जालातम।
তার কথা মনে পড়ছে। বাচপনে যাকে সবথেকে বেশি পরেশান কো আমির কথা মনে হচ্ছে। ये बात गलत है। नहीं 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 ये चल नहीं चलेगा, नहीं चलेगा बाबा। तुम्हार मन खराब टा भालो करार नुस्खा किंतु अमर काछे एकटा आछे, जबरदस्त नुस्खा। अगर आपकी आज्ञा हो तो पेश करूं। हां आज्ञा है। आशिक मम्मी, आशिक बेटा इधर आओ। की ব্যাপার आशिक मियां, যত তুমি বড় হচ্ছ তত তুমি এরকম বেকুফ হয়ে যাচ্ছ। কিউ মাম্মি, কিউ মাম্মি, কিউ মাম্মি, আবি বলতি হু কিউ। দেখো দিদি কা চেহারা দেখো, তোমার কোয়েল দিদি কে তুমি এত ভালোবাসো, আর দেখো কোয়েল দিদির মুখটা, পুনামের চাঁদের মতো সুন্দর একটা মুখ, কি রকম ঝুলসাও আছে। মাম্মি দিদি তো এত চুপচাপ থাকে না। আব দিদি তো এত চুপচাপ থাকে না। তো জিজ্ঞাসা করো দিদিকে, কি করলে দিদির মন ভালো হবে। কোয়েল দিদি তুমি রোমাঞ্চল খেলতে পারো? আমিও তো জানতাম না, আমাকে পিয়ালি শিখিয়ে দিন। খেলবে দিদি তুমি? খেলো না, খেলো না, চলো। আচ্ছা 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 দাঁড়া আশিক, দাঁড়া তোরা খেল, আমি বরং দেখি না। নেই 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 চলেগা বেবা, ইয়ে সব নেই চলেগা, এইটা নেই তো হিসাব গড়বড় হয়ে গেল। আরে কাহাবত আছে, এক হাত সে দে দুসরে হাত সে লে, কেউ আশিক মিয়া। তো তুমি যেমন ওদের বচপনটা ওদেরকে ফেরত দিচ্ছ, ওদের থেকেও নিজের বচপনটা ফেরত নাও। কি হয়েছে আম্মি? কোয়েল দিদি না নিজের আম্মির কথা মনে পড়ছে। ও এ বাত আছে। কোয়েল দিদি তুমি পরোয়া করো না, আমি কালকেই তোমাকে তোমার আম্মির কাছে নিয়ে যাব। সত্যি যাবি? হ্যাঁ নিয়ে যাব। অবশ্য আমাকে একবার যেতেই হতো, মায়ের জন্য মনটা অনেকদিন ধরে কেমন কেমন জানি করছে। আর সার্টিফিকেটগুলো তো আনতে হবে, তাই না? তো ডিল পাক্কি করলো? ডিল পাক্কি, ডিল পাক্কি, পাক্কি ডিল। আই 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 এসে গেছি, এসে গেছি, আ গয়া চপুবালা, আ গয়া। গরম আছে কিন্তু সাবধানে, কি খুশবু আমাদের হিসা যেন থাকে। এই সীমা, হ্যাঁ ইধার আ, শশ শশ, হ্যাঁ তুই চিন্তা করিস না, তোর হিসা থাকবে। আচ্ছা সব বাচ্চাদের দেখছি, নবীন কোথায় রে? তুই কিছু জানিস না? কেন? নবীনের মা নবীনকে এখন কারো সঙ্গে মিশতে দেয় না। কিউ? ছেলেকে ঘরে বন্ধ করে বিদ্যাসাগর বানাবে। হে আল্লাহ, ইয়ে বাত তো ঠিক নেই। আরে বাচ্চাদের যদি এরকম ঘরের মধ্যে বন্ধ করে রাখে না, তাহলে কোন ওই সাগরে পানি শুকিয়ে যায় কি? আরে কি বললে হবে কি? নবীনের মাকে সে কথাটা বোঝাবে কি? আমি বোঝাবে তো ডাক। হ্যাঁ তো ডাকবো তো। আশিক যাও ফটাফট নবীনকে বুলা কে লাও। এরা করা আমি এই বাড়ির মালকিনের সঙ্গে কথা বলে সব বন্দোবস্ত করে রেখেছি। বাচ্চা লোক শোনো, এখানে স্কুল হবে ইনশাআল্লাহ। এখানে স্কুল হবে মানে? আরে মানে তুমি পরে বুঝো, আগে কাজ হাত লাগাও দেখি। আর শোনো, স্কুল টিস্কুল হবে কিনা আমি জানি না, তবে আজকে সবাই মিলে জমিয়ে খিচুড়ি খাওয়া। কিসের এত আনন্দ তোদের?
তোদের কোয়েল দিদির জন্মদিন বুঝি আজ? যদি হয় তা তোমার কি? আমার জন্মদিন নয় আজ, তবে বলতে পারেন আজকের দিনে আমি নতুন করে জন্মালাম। নয়া জন্মদিন তুমি মুবারক হোক। বলছি নবীনের মা, তোমার কাছে না আমার একটা ছোট ইলতেজা ছিল। বুঝতেই তো পারছো আজকে আমরা সবাই একটু জমায়েত হয়েছি, খানা পিনা করব, বাচ্চারা দেখো কি সুন্দর খেলকুদ করছে, সবাই আছে, নবীন নেই, মনটা ভালো লাগে বলো? তো আমি না আশিককে বলেছি যে ঝড়াপট ওকে এখানে নিয়ে আসতে, তুমি বলবে না তো? নবীনের মা আজকে দিনটা ওসে ছুট দে দো। হ্যাঁ আম্মি, দেখো নবীন কিছুতেই আসতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে নে। আরে জোর জবরদস্তি কিউ হাত ছড়ো? কি হয়েছে বেটা? কেন আসতে চাইছিলে না? না মানে আমার ভালো লাগছে না তাই। কেন, তোমার তোমার খেলাধুলো করতে ভালো লাগে না? লাগে, কিন্তু সুফিয়াকে ছাড়া আমার খেলতে ভালো লাগে না। এখানে তো সবাই আছে, শুধু সুফিয়াই নেই। এখানে সবাই আছে, সুফি নেই। সুফি থাকলে থাকলে কি হতো? ও এখানে খিচুড়ি খেত, ও যেখানে আছে খুব ভালো আছে। হয়তো দেখো কি ও খিচুড়ি না হয় এখন পোলাও মাংস খাচ্ছে। আচ্ছা ফাতেমা খামোকা, কেন তুমি চোখে জল ফেলে ওর সুখে বাধা আনছো? হ্যাঁ কেন চোখে জল ফেলো না ফাতেমা, সুফিয়া খুব ভালো আছে, আমি তো রোজ ওদের বাড়িতে যাই। সুফিয়া এখন না মানে ও তো এখন ঝিনুক হয়ে গেছে, তাই না? সত্যি খুব ভালো আছে। দেখো এখানে থাকলে তো খুব কষ্টে থাকতো, তাই না? দুবেলা তো ভালো করে খেতেও পেতো না। তুমি একদম চিন্তা করো না ফাতেমা, ও যেখানে আছে ওকে সেখানেই থাকতে দাও, আমি বলছি। আমি বলছিলাম কি আজকের দিন না প্লিজ নো কান্নাকাটি, নো কান্নাকাটি, এরকম খিচুড়ি হচ্ছে ওদিকে, আমার তো খুব জোরে না মানে অল্প অল্প একটু খিদে পেয়েছে। বাচ্চা লোক কার কার খিদে পেয়েছে বলো তো দেখি। তোর খিদে পেয়েছে? এত জোরে জোরে কাউন্ট করছিস কেন? না না আমার টাইমে তুমি এরকম তাড়াতাড়ি কাউন্ট করেছিলে। কতিন, কচার, কপাস, কচার, জিনুক আমার সব গুলিয়ে যাচ্ছে। কষার, কর, কনয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় ছায়ানি জানে বই কথা খুলে রেখে গান গাইছো, খাবার টেবিলে বসে বসে ইংরাজি শেখাচ্ছ, কোন বিদ্যাসাগর বানাবে কে জানে। একটা অঙ্ক কখন থেকে দিয়েছি কিছুতেই পাচ্ছে না, মাথায় কি আছে কে জানে। সেই দুঃখেই বুঝি তুমি গান ধরেছো, তাই না? বৌমা ওদিকে যে আরেকজন অফিস থেকে ফিরে এসে মুখ কালো করে বসে আছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে? এ বাবা শশাঙ্ক এসে গেছে, কোনো আওয়াজ পেলাম না তো। কি করে পাবে, গান গাইছো যে, মেয়ে নিয়েই তো তুমি ব্যস্ত, তোমাদের মা মেয়ের গানের শব্দে সব চাপা পড়ে গেছে। এত তুমি দিনরাত মেয়ে নিয়ে ব্যস্ত যে বাড়িতে আরো যে লোকজন থাকে আছে সেটা তো তোমাকে দেখে বোঝার কোনো উপায় নেই মা। কি বিদ্যাসাগর বানাচ্ছ তুমিই জানো মা। আসলে না, থাক থাক থাক, খুব হয়েছে না মা, আসলে অত কথা আমাকে বলে কোনো লাভ নেই, কোনো দরকার নেই, তুমি এখন দয়া করে যাও গিয়ে দেখো ছেলেটার আমার কি লাগে না লাগে, যাও চক 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 চত্তসা। তুই যে মুখ কালো করে বসে রইলি, গান বন্ধ হয়ে মুখ বুঝি খুব, ঠিক আছে কোনো চিন্তা নেই, আমি আছি, আমার সঙ্গে অন্তাক্ষরী খেল খেল দেখে। না নানি আমার অঙ্ক পড়ে আছে, চারটে গুণ অঙ্কর পরে চারটে ভাগ অঙ্ক করতে হবে নানি, আমি অঙ্ক করব।
গুণ ভাগ, চারটি গুণ চারটি ভাগ, চারটারে ষোলোটা করো না কেন? তোমাদের গুণ ভাগ সব ভুলিয়ে দিয়ে আমিও তোমাকে এই বাড়ি থেকে ভাগিয়ে তবে ছাড়ব, তবেই আমি বাপের বেটি।